নমস্কার দর্শক বন্ধুরা, আমি রিমলি আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার সাথে সেরা স্বাদের রান্নাতে। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের একটি সবজি পটলের একটি রেসিপি নিয়ে। তো আজকে প্রভুকে পটলের এই পদটি ভোগ হিসেবে নিবেদন করা হয়েছিল, তো এটির স্বাদ খুবই সুস্বাদু। তো আমি ভাবলাম যে এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে অবশ্যই আমার সাথে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে রেসিপিটি হলো দই পটল পোস্ত। চলুন তাহলে রান্নাটা শুরু করি। জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত ভোগের মধ্যে বিভিন্ন সবজির মধ্যে একটি অন্যতম অত্যন্ত প্রিয় পছন্দের সবজি হলো ঠাকুরের পটল। তো এই পটল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা হয়ে থাকে, তার মধ্যে একটি রেসিপি আমাদের এখানে যেটা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। রেসিপিটির নাম হলো দই পটল পোস্ত। তো এই রেসিপিটার জন্য আমার লাগবে এখানে পটল। পটলগুলো আমি একটু ছালগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিয়ে এগুলো দুদিক থেকে এই মুখগুলো ছিঁড়ে রেখে দিয়েছি, দুদিক থেকে হালকা করে মুখ ছিঁড়ে রেখে দিয়েছি। এখানে আছে দই, এখানে লাগবে পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করেছি, আদা বাটা, এখানে আছে গোটা জিরে অল্প, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু, আর লাগবে কাসুরি মেথি একটু, আর লাগবে স্বাদ অনুযায়ী নুন চিনি আর হলুদ। তো প্রথমে আমি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো আমি প্রথমে পটলগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। পটলগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে, পটলগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। পটলগুলো ঠিক এইরকম ভাবে একটু লালচে করে ভেজে তুলে রাখতে হবে। তো এটাতে কিন্তু আমি নুন বা হলুদ এগুলো কিন্তু কিছুই দিইনি, পটলগুলো এমনি ভেজে তুলে রাখবো। এভাবে পটলগুলো আমি সব এইভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আবার আমি এই কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে এতে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দেব মাঝারি চামচের এক চামচ জিরে, এবার দেব এতে আদা বাটা, এই আদা বাটাটা এর মধ্যে দু চামচ আদা বাটা দিয়ে দিলাম, এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেব এই দইটা, এখানে আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছি, বড় চামচের দু চামচ, তিন চামচ, আরেক চামচ, চার চামচ আমি দই দিলাম। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি, এবার দিয়ে দেবো এতে মাঝারি চামচের এক চামচ হলুদ, একটু কষিয়ে নেব ভালো করে হলুদটা দিয়ে। এবার এতে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম বড় চামচের এক চামচ, এটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন দইটা কিন্তু প্রচন্ড ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম অয়েল সেপারেট হয়ে গেছে। এবার এতে দেব এই পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কা বাটাটা, এটা দিলাম এক চামচ, দু চামচ, তিন চামচ, চার চামচ, আর এক চামচ, পাঁচ চামচ দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, পটলগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি, এই পটলগুলো একটু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট। এতে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেব, পটলে আমি নুন দিইনি, তো আমি এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিলাম, আর এতে দেব স্বাদ অনুযায়ী এক চামচ চিনি। এবার এগুলো সব আবার ভালোভাবে খুব ভালোভাবে এগুলো একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল, ব্যাস জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু লো ফ্লেমে এটা একটু ফুটতে টাইম দেব, একদম এটা আমি লো ফ্লেমে করেছি। দেখুন উপর থেকে তেল একদম সেপারেট হয়ে গেছে, এটা পুরো হয়ে গেছে। এবার আমি লাস্টে এটাতে অল্প করে একটু কাসুরি মেথি একটু ক্রাশ করে এভাবে একটু দিয়ে দেব। কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি অল্প করে একটু হালকা হালকা একটু নাড়াচাড়া করে নেব এটা, তারপরে এটা আমি সার্ভ করে দেব। দই পটল পোস্ত আমার রেডি টু সার্ভ। আজকে এই ভোগটি প্রভু জগন্নাথকে নিবেদন করা হয়েছিল, এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে, সেই কারণে আমি এটা ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো সেই জন্য আজকে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।